মুসলিম সমাজে বিয়ে শাদী সহজ হলেও সৌদি সহ বেশ কিছু আরব দেশে বিয়ে শাদী অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সৌদি সমাজ ব্যবস্থা এক কঠিন বলয় সৃষ্টি করে রেখেছে এই বিয়ে শাদীকে ঘিরে। বিশেষ করে অনারবদের কাছে নারীদের বিয়ের ব্যাপারে রয়েছে বিভিন্ন বিধিনিষেধ। একটি স্থানীয় দৈনিকের তথ্য অনুযায়ী কোন সৌদি নারী তার বয়সে 25টা হলে কোনো বিদেশিকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারবে না। তবে পাত্রটি ওই নারীর নিকট কোনো আত্মীয় হলে ওই বয়সীমা 21 বছরে নামিয়ে আনা সম্ভব। তদুপর কোন সৌদি পুরুষ যদি বিদেশি কোন নারীকে বিয়ে করতে চায় তাহলে তার বয়স হতে হবে অন্তত 30 বছর। পাত্রের নিকট আত্মীয় হলে 25 বছর বয়স মেনে নেওয়া হবে। তবে বয়সের পাশাপাশি ওই পুরুষকে তার পর্যাপ্ত আয় রয়েছে এর প্রমাণও নিশ্চিত করতে হবে। কেন তৈরি হলো এই আইন? রাষ্ট্রীয়ভাবে বলা যায় যে নাগরিকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্যই ভিনদেশীদের সাথে বিবাহে এত আইন। তবে এক্ষেত্রে পাত্র বা পাত্রীকে হারাতে হবে তার সরকারি চাকুরি, আর এই বিবাহের জন্য তাদেরকে আবেদন করতে হয় বিবাহ লাইসেন্সের, যা সংগ্রহ করতে 6 মাসেরও বেশি সময় লাগে। আর এই ক্ষেত্রে রয়েছে চরম বৈষম্য। যদি কোনো সৌদি পুরুষ কোনো ভিনদেশি নারীকে বিয়ে করে তবে কিছুদিন পরে ওই নারীকে নাগরিকত্ব দেওয়া হয়, কিন্তু কোনো সৌদি নারী কোনো ভিনদেশি পুরুষকে বিয়ে করে নেয় তবে তাকে নাগরিকত্ব দেওয়া হয় না। এছাড়া অর্থনৈতিক সংকট ও বিয়ের জন্য পুরুষদেরকে বিপুল অর্থ সম্পদ যৌতুক হিসেবে দেওয়ার ব্যয়বহুল প্রথা সৌদি মেয়েদের অবিবাহিত থাকার অন্যতম কারণ, যার ফলে সৌদি আরবে মেয়েদের চিরকুমারী থাকার সমস্যা দিনকে দিন বাড়ছে। দেশটিতে এ ধরনের নারীর সংখ্যা 2012 সালে 40 লাখে উন্নীত হয়েছে বলে জানানো হয়েছে। এদের অনেকেরই স্বাভাবিক বিয়ের বয়স পার হয়েছে অনেক আগে। এসব মেয়েদের মধ্যে ডাক্তার, শিক্ষক, সরকারি কর্মকর্তার মতো উচ্চশিক্ষিত নারীও রয়েছেন। সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রণালয়ের জরিপে দেখা গেছে দেশটিতে 2011 সালে 30 বছর বা তার চেয়েও বেশি বয়সী অবিবাহিত নারীর সংখ্যাই ছিল 15,29,418 জন। সেই অর্থে সে দেশে 30 বছরের কম বয়সী বিবাহযোগ্য মেয়ে যাদের বিয়ে হওয়ার আগে কথা বলা ছিল তাদের সংখ্যা প্রায় 25 লাখ। ব্যবস্থাটা হলো যে সে দেশে প্রায় পরিবারেই 40 অর্ধ কুমারী মেয়ে দেখা যায়। ইদানিং অনেকেই তাদের এই সামাজিক বলয় ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করছে, অনেক আদালতে মামলাও হয়ে করছে। কিন্তু এই ধরনের মামলায় যেটা খুবই কঠিন, কারণ এক্ষেত্রে কি কি বিষয় প্রমাণ করতে হবে সেই বিষয়ে আইনে কোনো পরিষ্কার বা সুনির্দিষ্ট নির্দেশনা নেই। এই ধরনের মামলাগুলোর সিদ্ধান্ত বা রায়ের ক্ষেত্রে বিচারকদের একগুচ্ছ ক্ষমতা রয়েছে, ফলে পুরো বিষয়টা নির্ভর করে কোন বিচারকের আদালতে মামলাটির বিচার হবে এবং কোন বিচারক মামলাটির রায় দেবেন। কিন্তু এই ব্যাপারে জনমতের কথা ভাবলে দেখা যায় যে এই ধরনের মেয়েদের প্রতি, তাদের সমস্যার প্রতি এবং ইদানিং তাদের মামলার প্রতি সাধারণ মানুষের ব্যাপক সহানুভূতি রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় পরিবার ও এর জন্য বিশেষভাবে দায়ী। কর্মজীবী নারীদের আয় ভোগ করা উদাসীনতা এক্ষেত্রে প্রধানভাবে দায়ী, যার ফলে কর্মজীবী নারীরা অনেক ক্ষেত্রেই ভিনদেশী পুরুষদের নিয়ে বিয়ে করার ব্যাপারে সাহসী পদক্ষেপ নিচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সৌদি নারী পুরুষের বিয়ের ঘটনা দিনকে দিন বাড়ছে। সৌদি আরবের বিচার বিভাগের বরাত দিয়ে একটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে গত বছরে 34 জন সৌদি নারী এমন বিয়ের সন্ধানে আবদ্ধ হন। এদের মধ্যে 17 জন বাংলাদেশী পুরুষকে ও 17 জন আফগান পুরুষকে বেছে নিয়েছেন তাদের জীবনসঙ্গী হিসেবে, আর পুরুষদের মধ্যে 55 জন আফগান নারীকে এবং 27 জন বাংলাদেশী নারীকে বিয়ে করেছেন। বিয়ের এই হার বেড়ে যাওয়াকে অস্বাভাবিক হিসেবেই দেখা হচ্ছে। সৌদি নারী পুরুষের মধ্যে ভিনদেশীদের বিয়ে করার এই প্রবণতাকে স্বাগত জানিয়েছেন সৌদি আরবের সমাজ বিশ্লেষকরা। বিয়ের ক্ষেত্রে সৌদি আরবে প্রথমে পারিবারিক সদস্য, এরপর নিকট প্রতিবেশীকে গুরুত্ব দেওয়া হয়। বর্তমানে সৌদি কিংডমের বাইরেও বিয়ে ছড়িয়ে পড়েছে, এটি একটি ইতিবাচক দিক। সৌদি নারীরা কাজে যোগ দেওয়ার কারণে তাদের মধ্যে ভিনদেশী স্বামী গ্রহণের এই প্রবণতা বাড়ছে বলে সমাজ বিশ্লেষকদের মত। ইসলাম এ ধরনের বৈষম্য কখনোই সমর্থন করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এ ধরনের ভুরি ভুরি উদাহরণ রয়েছে। হাবশি সাহাবিদের সাথে আরবের মেয়েদের বিয়ে কিংবা সৌদি আরবের বাইরের দেশ যেমন ইরান, ইরাক এসব দেশের সাহাবিদের সাথে আরবের মেয়েদের বিয়ে হয়েছিল। এছাড়াও সৌদি পুরুষ সাহাবিরা বাইরের দেশে গিয়েও বিয়ে করেছেন, এরকম সংখ্যাও কম নয়। যাই হোক, ইদানিং সৌদি সরকার এই ব্যাপারে কিছুটা উদারতা প্রদর্শন শুরু করেছেন, যার ফলশ্রুতিতে সম্প্রতি বিদেশি অভিবাসীদের জন্য এমন সুখবর জানিয়েছে দেশটি। কোন প্রবাসী যদি সৌদি নারীদের বিয়ে করেন তবে তিনি পেনশন সহ বেতন সুবিধা ভোগ করতে পারবেন। আরব নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। সৌদির ইন্স্যুরেন্স ভিত্তিক একটি সংস্থার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে যে সৌদিতে কোনো বিদেশি অভিবাসী যদি দেশটির কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতন সহ পেনশন পাবেন, যদি তাদের বেতন সৌদি 3,000 রিয়াল কিংবা তার চেয়ে কম হতে হবে। আর স্বতন্ত্রভাবে যাদের বেতন এর উপরে তারা এই সুবিধা ভোগ করতে পারবেন না, তবে তারা বেতন সুবিধা পাবেন ঠিক মতো। সংস্থাটির এক মুখপাত্র আমল আল গামলাস জানান,
এজন্য স্পেশাল এক্সপেক্ট সিস্টেমে তাদেরকে আগে থেকেই নিবন্ধন করতে হবে। আমরা আশা করি এরকম বিভেদ সৃষ্টি না করে সৌদি সরকার প্রকৃত ইসলামের ছায়াতলে এসে নিজের পক্ষে সৌদি নারীদের বিয়ের পথে সুগম করবেন। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।